স্পেশালি একেবারে রুট লেভেলে মপসল শহরে এবং ওই জায়গাগুলোতে যে বাদ বাদ জ্বর হয়েছে বলেই এটা বলা হয় আসলে বাদ জ্বরে কিছু কার্ডিনাল সাইন আছে আমার মনে হয় বাদ জ্বর সম্পর্কে পারবে আর বাদ ব্যথা যেটা যেটা নিয়ে আমি প্র্যাকটিস করি ব্যথাজনিত যে সমস্যা দেখা যায় যে কোনো যেমন কোমর ব্যথা বা বিভিন্ন আথ্রাইটিস জনিত ব্যথা বা প্রফেশনাল জনিত ব্যথা ঘাড় ব্যথা বা আপনার এর আগে যে বলছিলাম আথ্রাইটিস হার ক্ষয়জনিত ব্যথা এই ব্যথাগুলো আর বাদ জ্বরকে অনেক সময় এক করে ফেলে ফেলে এবং স্পেশালি দেখা যায় বাচ্চাদের একটু ব্যথা বেদনা হলেই সেটাকে বাদ জ্বর বলে ফেলে এবং এটা কিন্তু অপচিকিৎসা হয় আমি বলবো আমি প্রায় রুগী দেখি যে এক কন্টিনিউয়াস আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে বিভিন্ন পেনিসিলিন দিয়ে যাচ্ছে এটা আসলে তার কোনো বাদ জরি হয় নাই বাদ জরে কিছু স্পেসিফিক কার্ডিনাল সাইন আছে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারই এটাকে আইডেন্টিফাই করতে পারবে এটা আমার মনে হয় রিউমাটোলজিস্ট আরো বেটার তারা এই ব্যাপারে স্যার একদিন দর্শক আছে আমরা একটু পরে আসছি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রাজশাহী থেকে তানভীর আক্তার বলছি জি

50 50 আপনার ডায়াবেটিস পেশার এরকম সমস্যা আচ্ছা সমস্যা আছে হ্যাঁ পেশার আছে ডায়াবেটিস আপনি কি সব সময় ডান দিকেই ফিরে ঘুমান আমি বেশিরভাগ ডান দিকে ঘুমাই কারণ আপনার বাম দিকে কি অন্য কোনো অসুবিধা আছে যে কারণে ডান দিকে ফিরে ঘুমাতে হয় না অসুবিধা নাই কিন্তু ওই দিকটায় আমার মনে হয় বেশি ভালো লাগে আচ্ছা

আর যেই ব্যথাগুলা এই যে শোয়া বসা উঠা চলার সাথে রিলেটেড এগুলা কিন্তু মেকানিক্যাল মানে এগুলা ইউজুয়ালি কোনো রোগের কারণে হয় না দেখা যায় যে হয়তো বা এমনও হতে পারে মানুষের তো কিছু মানে সবসময় আমরা যে ব্যবহার করছি জয়েন্টগুলো এগুলা তো একটা আমাদের জয়েন্টের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আর আমরা তো আমাদের জীবনযাত্রা এমন যে আমরা একটু এক্সারসাইজ বা ফিটনেসের জন্য কাজকর্মগুলো কম করি তো হয়তোবা উনি যে দিনের পর দিন ওনার যে শোয়ার যে অভ্যাস হয়তোবা এটাই ওনার ব্যথার কারণ এটার থেকে মুক্ত হতে হলে মানুষ সাধারণত দুই দিকেই কাত হয়ে ঘুমায় তো উনি যদি চেঞ্জ করে তাহলে হয়তোবা উনি এরকম ফিল করবে না আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে উনি যদি কিছু এক্সারসাইজ করে দেখা যে ডান দিকে হয়তোবা মাসেলগুলা যদি একটু স্ট্রং হয় তাহলে হয়তোবা উনি রাত্রে ঘুমালে ওগুলোর উপরে আর চাপও পড়বে না অত বেশি ব্যথাও করবে না এটা শুধু রোগের কারণে এরকম মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার প্রশ্নের উত্তর কি তো কাছে আছে উনি বলছিল যে আমি যেদিকে ঘুমাই মানে উনি এক পাশেই বেশি সময় ঘুমায় এটা একটা মেকানিক্যাল ইনজুরি হয় এবং ওনার বয়স কিন্তু 50 50 যেটা আমরা আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং যদি কোনো আর্থ্রাইটিস এই বয়সে সাধারণত ডেভেলপ করলে যদি একই অবস্থানে সে থাকে একই জোড়ার উপরে প্রেসার পরে যেমন ডান পাশে যদি কাত হয়ে ঘুমায় তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে কন্টিনিউয়াস প্রেসার হতে হতে ডান সাইডের ঘাড়ে ব্যথা হতে পারে তো এটা একেবারে মেকানিক্যাল একটা সমস্যা আমার মনে উনি যদি একটু গরম সেঁক দিতে পারে এখন তো শীত ঋতুতে খুব বেটার মানে গরম পানি সাওয়ার নিতে পারে কুসুম গরম পানি শেক নিতে পারে ওয়াটার ব্যাগ দিয়ে এবং হালকা এক্সারসাইজ হাঁটা এগুলা করতে পারে এগুলো অনেক বেটার উপকারে আসে এবং পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে যদি বেটার কোনো ডাক্তার বা হাসপাতাল শরণাপন্ন হয় তারপরে সুন্দর কথা বলছে আমি তারপরে মোটের উপর একটা ইয়া বলি যে ওনারা দুইজনেই যে সাজেশন দিয়েছে এটাই রাইট তারপরেও ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাও দরকার হতে পারে কারণ হচ্ছে এই ইয়াতে তার ডায়াবেটিস আছে কিনা যেহেতু চল্লিশের উপর বা চল্লিশ বয়স হয়ে গেছে তারপরে তার ইউরিক অ্যাসিড লেভেল তারপরে অন্যান্য

Hit the subscribe button and press the bell icon.